রাহুল রোহিত জুটির হাত ধরে ঘুরে দাঁড়ানো লড়াই শুরু টিম ইন্ডিয়ার। কি হতে পারে ভারতের প্রথম একাদশ, চলুন দেখে নিই। দুজনের কাঁধেই নতুন দায়িত্ব। 17 নভেম্বর বুধবার জয়পুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হতে চলেছে কোচ দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার, সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। আর এই দুজনের নজর এখন বিশ্বকাপের ব্যর্থতা ভুলে কিউইদের হারিয়েই নতুনভাবে শুরু করার। টি টোয়েন্টি বিশ্বকাপে এই নিউজিল্যান্ডের কাছে হেরেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের, আর শেষ মুহূর্তে আফগানিস্তানকে হারিয়ে এই নিউজিল্যান্ডই ভারতের সমস্ত আশা শেষ করে দিয়েছিল। আজ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সেই নিউজিল্যান্ডের বিরুদ্ধেই নামছে ভারত। প্রতিপক্ষ শিবির নিয়ে বিশেষ ভাবনা নেই, নিজেদেরকেই প্রস্তুত করতে মরিয়া টিম ইন্ডিয়া শিবির। কেন উইলিয়ামসন নেই, যা ভারতীয় দলের কাছে স্বস্তি হতেই পারে, কিন্তু ভারতীয় দলের নতুন অধিনায়ক রোহিত শর্মা এটাকে কোনোভাবেই অ্যাডভান্টেজ মানতেই নারাজ। উইলিয়ামসন না থাকলেও নিউজিল্যান্ড শিবিরে রয়েছে তাবড়ো তাবড়ো টি টোয়েন্টি স্পেশালিস্ট, তারা যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। টি টোয়েন্টি বিশ্বকাপের রানার আপদের গত বছর তাদের দেশে গিয়ে এই টি টোয়েন্টি সিরিজে 5-0 ব্যবধানে হারিয়েছিল ভারত। এমনকি জয়পুরে একদিনের আন্তর্জাতিকে ভারতের বিরুদ্ধে একবারই মুখোমুখি হলেও সেটিতেও হেরেছিল নিউজিল্যান্ড। যদিও এই ম্যাচে লড়াই রোহিত শর্মাদের কাছে খুব সহজ নাও হতে পারে, খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7টায়। বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুরের মতো ক্রিকেটাররা নেই। শ্রেয়াস আয়ার, যুজবেন্দ্র চহলরা কামব্যাক করেছেন। আইপিএল ও সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টিতে সফল অনেকেই জায়গা পেয়েছেন। হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে ভেঙ্কটেশ আয়ারকে ভাবা হচ্ছে। অনুশীলনে তার দিকে বিশেষ নজর দিতেও দেখা গিয়েছে কোচ রাহুল দ্রাবিড়কে। আয়ারের সঙ্গে টি টোয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক হতে পারে আভেশ খানেরও। ভারতের টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব এবার পাকাপাকিভাবে এসেছে রোহিতদের হাতে। তিনি বলেন, প্রত্যেককে গ্রুপ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, বোলিং অলরাউন্ডারের গুরুত্ব সম্পর্কে আমি ওয়াকিবহাল, তবে শুধু একটা জায়গার দিকে নজর রাখলে কাজের কাজ বিশেষ হবে না। ভারতীয় দলে থাকা ক্রিকেটারদেরকে যে কোনো জায়গায় খেলে কার্যকরী দল গঠনে সুবিধা করে দিতে পারেন, সেটার দিকেই নজর দিতে চাই। ফলে এক বা দুজনের দিকে নজর রাখলে শুধু হবে না, সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টিতে যারা খেলেছেন, যারা এখনও কোনো ম্যাচ খেলছেন না, প্রত্যেকেরই পারফরমেন্স গুরুত্বপূর্ণ। দলের প্রয়োজন অনুযায়ী যোগ্যদের সুযোগ দিলেই সফল দল গড়ে তোলা যাবে বলে নিশ্চিত রোহিত। মাঝের ওভারগুলিতে বেশি রান তোলা টি টোয়েন্টি ফরম্যাটে খুব দরকারি বিষয়, তা নিশ্চিত করার জন্য রোহিত মনে করেন তার এবং লোকেশ রাহুলের ওপেনিং এর ভূমিকাও গুরুত্বপূর্ণ। ভালো শুরু হলে মিডল অর্ডারের ব্যাটাররা মাঝের ওভারগুলিতে বড় রান তুলতে সর্বশক্তি প্রয়োগ করে ঝাঁপাতে পারবেন। টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা ভুলে অন্য সিরিজের সাফল্য মাথায় রেখেই নতুনভাবে নিউজিল্যান্ড সিরিজে নামতে চাইছে ভারত। তারই মধ্যে বিরাট কোহলি টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে চলতে থাকা জল্পনা উড়িয়ে রোহিত বলেন, বিরাট যে ভূমিকা পালন করেন তাতে কোনো পরিবর্তনই হবে না, তার অভিজ্ঞতা তার ব্যাটিং দলকে শক্তিশালী করবে, ফলে তিনি দলে ফিরলে আমাদের শক্তি বাড়বে নিশ্চিতভাবেই। ভারতের প্রথম একাদশে কি পরিবর্তন হতে পারে তা নিয়ে চলছে জল্পনা। ভারত 3 স্পিনার নিয়ে নামতে পারে। মোহাম্মদ সিরাজ খেলবেন, ভুবনেশ্বর কুমার ও আভেশ খানের মধ্যে কে সিরাজের সঙ্গী হন সেদিকে নজর থাকবে। ভুবি আইপিএল এর পর টি টোয়েন্টি বিশ্বকাপেও ছন্দে ছিলেন না, ফলে হর্ষল প্যাটেল, আভেশ খানরা যখন রয়েছেন তখন তাদের দেখে নেওয়া হতে পারে নিউজিল্যান্ড সিরিজে। ঋতুরাজ গায়কোয়াড়ের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। শ্রেয়াস আয়ারের সঙ্গে লড়াই ভেঙ্কটেশ আয়ারের। কিষানকে বাইরে রাখলে আবার শ্রেয়াস ও ভেঙ্কটেশ দুজনেই খেলতে পারেন। স্পিন দিয়ে নিউজিল্যান্ডকে বেসামাল করতে রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল ও যুজবেন্দ্র চহলকে একসঙ্গে খেলানোর সম্ভাবনা প্রবল। সিরিজের প্রথম দুটি ম্যাচে জিতে গেলে তৃতীয় ম্যাচে পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটতে সুবিধা হবে ভারতের। ভারতের সম্ভাব্য একাদশ রোহিত শর্মা অধিনায়ক, লোকেশ রাহুল, ভেঙ্কটেশ আয়ার, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত উইকেট কিপার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, আভেশ খান, মোহাম্মদ সিরাজ, যুজবেন্দ্র চহল। 2022 টি টোয়েন্টি বিশ্বকাপের 7টি ভেন্যু চূড়ান্ত ফাইনাল এমসিজিতে। 2022 টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক চ্যাম্পিয়ন দেশ অস্ট্রেলিয়া। অষ্টম টি টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসর অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার 7টি শহরে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে 2022 বিশ্বকাপের ফাইনাল হবে 13 নভেম্বর। আগামী বছরের 16 অক্টোবর থেকে 13 নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপ ইভেন্ট অ্যাডিলেড, ব্রিসবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ এবং সিডনি জুড়ে মোট 45টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ 13 নভেম্বর 2022 তারিখে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এমসিজি ফ্ল্যাড লাইটের আলোর নিচে অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল ম্যাচগুলি যথাক্রমে 9 এবং 10 নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ড এবং অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত হবে।
আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সুপার 12 নিশ্চিত করেছে র্যাঙ্কিংয়ে এগিয়ে থেকে। বাকি চার দল আসবে বাছাই পর্ব রাউন্ড এক পেরিয়ে। নামিবিয়া, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া বিশ্বকাপের রাউন্ড এক খেলবে। দুটি বৈশ্বিক বাছাই পর্বের টুর্নামেন্ট, একটি হবে আগামী ফেব্রুয়ারিতে ওমানে এবং অন্যটি অনুষ্ঠিত হবে জুন জুলাই জিম্বাবুয়েতে। ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলবেন না উইলিয়ামসন, কিউইদের অধিনায়ক সৌদি। ভারতের সাথে টি টোয়েন্টি সিরিজ খেলবেন না নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, ফলে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে কিউইদের অধিনায়কের দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ পেসার টিম সৌদি। নিউজিল্যান্ড ক্রিকেট সংস্থায় বিবৃতি, ভারতের বিরুদ্ধে এই সপ্তাহে টি টোয়েন্টি সিরিজে অংশ নেবেন না ব্ল্যাক ক্যাপস অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি 25 নভেম্বর থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি সারাটাকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের 24 ঘন্টার মধ্যে উইলিয়ামসন সহ 15 সদস্যের নিউজিল্যান্ড দল জয়পুরে পৌঁছে গিয়েছে। ভারতের বিরুদ্ধে একই সপ্তাহে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবার চেয়ে টেস্ট সিরিজের প্রস্তুতিতেই জোর দিতে চাইছেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড অধিনায়ক জয়পুরেই অনুশীলনরত কিউই টেস্ট দলের সঙ্গে যোগ দিয়েছেন। বুধবার থেকে শুরু হতে চলা টি টোয়েন্টি সিরিজে ব্ল্যাক ক্যাপস অধিনায়কের আর্ম ব্যান্ড উঠবে টিম সৌদির হাতে। কাইল জেমিসন, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনাররা ভারতের বিরুদ্ধে দুটি সিরিজেই অংশ নেবেন। নিউজিল্যান্ড ক্রিকেট সংস্থার বিবৃতি অনুযায়ী এই টি টোয়েন্টি সিরিজে পাওয়া যাবে চোট সারিয়ে ওঠা লকি ফার্গুসনকেও। জয়পুরে ভারত নিউজিল্যান্ড ম্যাচে পিচ কেমন হচ্ছে, শিশিরই বা কতটা প্রভাব ফেলতে পারে? জয়পুরে সাওয়াই মানসিং স্টেডিয়ামে শুরু ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। আইপিএলের ম্যাচ হলেও এই স্টেডিয়ামে এই প্রথম কোনো টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। 2013 সালে 16 অক্টোবর শেষবার এই মাঠে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল। সেই হাই স্কোরিং ম্যাচে ভারত হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সূত্রে জানা গিয়েছে, হাই স্কোরিং ম্যাচ নিশ্চিত করতেই বিসিসিআই নির্দেশ মেনে ব্যাটিং সহায়ক পিচ বানানো হয়েছে। বিগত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে সন্ধ্যা 7টা থেকে শিশির পড়ছে, টস হবে 7টায়, ম্যাচ 7:30 থেকে, ফলে ডিউ ফ্যাক্টর এই ম্যাচে প্রভাব ফেলবে না বলেই দাবি মাঠ প্রস্তুত রাখা দায়িত্বে থাকা সকলেরই। আইপিএল ও টি টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচেই আলোচ্য বিষয় হয়ে থেকেছে এই ডিউ ফ্যাক্টর, ফলে বেশিরভাগ ম্যাচেই টস জিতে ফিল্ডিং নেওয়া দল ম্যাচ জিতেছে। কিন্তু 5:36 সূর্যাস্তের পর জয়পুরে যখন ম্যাচ শুরুর আগে থেকেই শিশির পড়বে, ফলে দুই দলকেই সেই বাধা অতিক্রমণের কৌশল ঠিক করে মাঠে নামতে হবে। দিনের তাপমাত্রা থাকার কথা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, রাতের দিকে তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। আকাশে মেঘ থাকলেও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে রাজস্থানের জয়পুরেও দূষণের সমস্যা রয়েছে। শিশির যাতে ম্যাচে সমস্যা তৈরি না করে সে কারণে বিশেষ স্প্রে করার পরিকল্পনা রয়েছে। ভারতীয় দল জয়পুরে সাওয়াই মানসিং স্টেডিয়ামে 1983 থেকে 2013 সাল অবধি 12টি একদিনের আন্তর্জাতিক খেলেছে, দুবার পাকিস্তান ও একবার করে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে। 2007 সালে জয়পুরে শেষবার ভারত পাকিস্তানের কাছে পরাজিত হয়েছিল, তবে 2010 সালে দক্ষিণ আফ্রিকাকে 1 রানে ও নিউজিল্যান্ডকে 8 উইকেটে হারিয়েছিল। এই মাঠে শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল 2013 সালের 16 অক্টোবর, সেই ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে হারায় 9 উইকেটে। জর্জ বেইলির নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া 5 উইকেট হারিয়ে 359 রান তুলেছিল। ভারত 1 উইকেট হারিয়ে 43.3 ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয়। রোহিত শর্মা 123 বলে 141 রানে অপরাজিত ছিলেন। বিরাট কোহলি 52 বলে 100 রানে অপরাজিত থাকেন। শিখর ধাওয়ান করেছিলেন 92। সেই পয়া মাঠেই রোহিত এবার পাকাপাকিভাবে দেশের টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে নয়া ইনিংস শুরু করতে চলেছেন।